এই মুহূর্তে সব থেকে বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। জল্পনায় সত্যি হলো, কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতার সিডিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু অভিষেক পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন আজ ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, তিনি কোনোভাবেই হাজিরা দেবেন না। এমনকি ইডিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, আটকে দেখাক, যা খুশি করে নিক। এরপর বিচারপতি অমৃতা সিনহা করার নির্দেশ দিয়ে জানিয়েছিলেন, মঙ্গলবার যেন জিজ্ঞাসাবাদে কোনো বাধা না থাকে, পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ যেন করা হয়। অভিষেককে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার করার নির্দেশ দেন তিনি। কিন্তু কে শোনে কার কথা? নাছোড়বান্দা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়ে দেন আজকে হাজিরা দেবেন না। এরপর থেকেই চারিদিকে গুঞ্জন শুরু হয় ইডি কী করতে চলেছে আর অভিষেক কী করতে চলেছে। কিন্তু সকাল হতেই জানা যায় আজ অর্থাৎ মঙ্গলবার সকাল 11টার দিকে হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহা ম্যামের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন অভিষেকের আইনজীবী। সেক্ষেত্রে আরও কিছুটা সময় পেয়ে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকের দিনের হাজিরা আর তাকে দিতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে রয়েছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কলকাতায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আজকে অ্যাপিল করবেন ডিভিশন বেঞ্চে, এবং কবে শুনানি হবে সেটা আজকের মানে ডিভিশন বেঞ্চে যখন মামলাটি গ্রহণ হবে তারপরেই জানা যাবে। এখন দেখার বিষয় এই যে এর পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি ঠিক কী করতে চলেছে।